SST অফিশিয়াল। দিন শেষে আমাদের একটা আশ্রয় প্রয়োজন হয়, বাসস্থান নয়, একজন মানুষের আশ্রয়, যার কাছে নিজের সাথে সারাদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো নিঃসংকোচে শেয়ার করা যায়, যে আমাদের মন খারাপের গল্পগুলো চুপচাপ মন দিয়ে শুনবে, আমাদের আনন্দের ঘটনাগুলো শুনবে আমাদের মতো করেই আনন্দ নিয়ে, যার সাথে হিসাব নিকাশ করে কথা বলতে হবে না, কথা বলার আগে অত শত কিছু ভাবতে হবে না, মন যখন যা চায় যেভাবে চায় অবলীলায় সব কথা জমা রাখা যাবে যার কাছে, ডায়েরির পাতার মতন কিংবা নোটপ্যাডের ড্রাফটের মতন। এই শহরের বেশিরভাগ মানুষ প্রতিনিয়ত মরে যায় এমন একটা বিশ্বস্ত আশ্রয়ের অভাবে। মানুষের মন খারাপের পাহাড় জমে যায় একটা রক্তে মাংসে গড়া ডায়েরির অভাবে। যাদের এই অভাবটা নেই তারা সৌভাগ্যবান মানুষ। শেষ বিকেলে তাদের সাথে দেখা হলে কোনো এক টং দোকানে বসে এক কাপ চা খাওয়াতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে মানুষটিকে হারিয়ে ফেলো না কোনোভাবেই, আঁকড়ে ধরে রাখো, পানি খাওয়ার সময় গ্লাসটাকে যেভাবে আঁকড়ে ধরো ঠিক সেভাবে, পানির মতন সেও একটা জীবন। কিছু মানুষ এমন একটা জীবনের অভাবে কত শতবার মরে যায় খুব গোপনে। হেই গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ফাইনালি আমাদের HSC এক্সাম শেষ হলো, কি যে খুশি লাগতেছে, মনে হচ্ছে যে কি যুদ্ধ জয় করে ফেলেছি, যুদ্ধে বিজয়ী হয়ে গেছি, মানে খুব ফ্রেশ ফ্রেশ লাগছে, খুব শান্তি লাগছে। এখন থেকে তোমাদের সাথে রোজ গল্প হবে, ভয়েস করা হবে, আড্ডা দেওয়া হবে, সব কিছুই হবে ইনশাল্লাহ।